হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। চলো আজকে দিনটি শুরু করা যাক। আজকে হলো শুক্রবার, আর এখন বাজে হচ্ছে এই 5:30 মতন বাজে। এখন রান্না শুরু করেছি, অনেকক্ষণই হলো ভাত টাত করে নিয়েছি, মাছ ভেজেছি, তারপরে এই মশলাটা কষানোর সময় হঠাৎ মনে পড়লো তোমাদের সাথে চলো ভিডিওটা শুরু করতে হবে, ব্লগটা স্টার্ট করে দিলাম তাই। আর দেখো এখানে, ওখানে তো মাছের ঝোল হয়ে গেল, রুই মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে মাছের ঝোল, আর এখানে উচ্ছে আলু, পেঁয়াজ ভাজা। আর আলুটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আর উচ্ছেটা আগে ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আলুটা দিলাম। আর এদিকে দেখো এত পরিমাণ পিঁপড়ে হয়েছে যে ওষুধ দিয়ে দিয়েও মারতে পারছে না, সে বড়ো বড়ো মিষ্টির দোকানের পিঁপড়ের মতন পিঁপড়ে কোথা থেকে এলো জানি না, হঠাৎ করে দেখছি পিঁপড়ে, যাই হোক তারপরে চলে গেছিলো। আর এদিকে দেখো বাবাকে রুটি আর চা দিয়ে দিয়েছি, আর ওকে জলখাবারে রুটি দিয়ে দিলাম, আর এখন চা আর পাউরুটি খেয়ে যাবে। দেখো চা বেড়ে নিয়েছি দুজনার, আর এই যে পাউরুটি, পাউরুটি খাওয়া হয়ে গেছে, আর মেয়েও আমাদের থেকে একটু খেলো, আর ওর তো স্কুল আছে, স্কুল যাবে, ওকে খাওয়াবো, আমি যে বেশি খাস না। তারপরে দেখো রেডি টেডি করানো হয়ে গেছে, আর দেখো এখন ওকে কেস পরিয়ে দিচ্ছে। আজকে শুক্রবার করে না ওর কেস থাকে, আর বাকি দিন ওই কালো বুটটা থাকে আর কি, আর দেখো শুক্রবার করে সাদা কেস থাকে, যেহেতু ওর খেলা থাকে শুক্রবারে, ছুটির আগের পিরিয়ডে খেলা থাকে, তার জন্য ওই জন্য এখন কেসটা পরিয়ে দিচ্ছি। আর মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে, এরপরে দেখবে ভিডিও করে দিয়েছে মেয়ে আমার, আর মেয়ে আমার ভিডিও করতে করতে এত ফোনটা নড়াচ্ছে, দেখো কি বলবো, যাই হোক করে দিয়েছে এই অনেক। আর ওইদিকে বাবা পুজো টুজো করতে বসে, তো আমি একটু লেট করে ফিরি, কোনো দিন আগে ফিরি কোনো ঠিক নেই, হ্যাঁ যেরকম বাজার টাজার করি তো ওই জন্য লেট হয় তার জন্য আর কি, আর ওই জন্য বাবা ছিটকিনি দিয়ে পুজো করতে বসে, ওই জন্য আমি রান্নাঘর দিয়ে তালাটা মেরে বেরোই, নাহলে তো ওদিক দিয়েই বেরোই, ওদিক দিয়েই মেন গেট, এই জন্য ওদিকেই চটিটা ছিল, ওদিক থেকে চটিটা পরে এলাম। আর দেখো এই দেখো বাজার টাজার করে নিয়ে চলে এসেছি, এরকম রোজকারই বাজার টাজার যদি করার থাকে তাহলে বাজার টাজার করে নিয়ে চলে আসি। আর দেখো এখানে শুক্তোর বাজার করেছি, আর ওই বেগুন, ডাঁটা, কাঁচকলা, মূলো, টমেটো, ধনেপাতা, কুমড়ো, মানে যা যা লাগবে সেইগুলোই কিনেছি। আর কালকে যেহেতু শনিবার একটু পনির নিয়ে আজকেই চলে এলাম, কালকে সকালে কখনই বা কিনবো, আর সন্ধেবেলায় কিনতে যাইও তখন পায় না। আর ধনেপাতাটা রাখলাম এখন অবশ্য ওরমভাবে, কিন্তু পরে প্যাকেট করে রেখে দেবো। আর লঙ্কাগুলোর বোটা ছাড়াবো বলে দেখো ওই ঝুড়িটাই রাখলাম, পরে লঙ্কার ইয়েটা বার করে তারপরে রেখে দেবো। আর পনিরটাই কোটোটাই রেখে দিলাম, আর একটা দেখো কোটো নিয়ে চলে এলাম, একটা মিষ্টি ছিল, আরও তিনটে মিষ্টি নিয়ে এলাম, চারটে মিষ্টি হয়ে গেল, রেখে দিলাম রাতে রুটির সাথে খাবো বলে। আর একটু নিরামিষ রান্না টান্না করলে না দেখবে মিষ্টি হলে বেশ ভালোই লাগে রুটির সাথে। আর দেখো এখানে একটু মটর নিয়েছিলাম, মটরটা রেখে দেবো এখন, আজকে কালকে করবো না, যেদিন মন হবে যেদিন খেতে ইচ্ছা হবে সেদিনই করবো। আর লঙ্কাটাও দেখো বোটা ছাড়িয়ে রেখে দিলাম, আর এখন ওই যে বাটিটায় থাকে লঙ্কাটা সেখানেই রেখে দিচ্ছি, এরপর না বাকি কাজ আছে। আর চুড়িদারটা এখনও খোলার সময় হয়নি, চুড়িদারটা পরে চেঞ্জ করবো, চুড়িদারটা আজকে কেচে দেবো, অনেক দু তিন দিন ধরে পরছি আমি, এরকম দু তিন দিন ধরে টানা পরে নি, রোদ খাইয়ে নি, তারপরে আবার কেচে রেখে দিই আর কি, আর রোজ রোজ কাজ চুড়িদারের কিছুই থাকবে না। আর দেখো কয়েকটা চায়ের বাসন ছিল সেইটাই মেজে নিচ্ছে আর কি, আর একটা মিক্সি ছিল, মিক্সির বাটি ছিল আর কি, ভুলভাল বলছি, মিক্সি ছিল। আর দেখো এইখানে এইটা মেজে নিয়ে ড্রেসটা চেঞ্জ করবো, দিয়ে এই কুর্তি টুর্তিগুলো ভিজিয়ে দেবো, কারণ এগুলো একটু কেচে নেবো তার জন্য আর কি। আর দেখো ভয়েস দিতে দিতে হঠাৎ ধূপ করে আওয়াজ হলো, এখন বৃষ্টি হচ্ছে, ধূপ করে একটা আওয়াজ হলো, কী পড়লো রে বাবা, তার জন্য একটুখানি চুপচাপ হয়ে গেলাম, ভয় পেয়ে গেছিলাম। আর দেখো তারপরে এখানে দেখো যথারীতি জামাকাপড়গুলো তো অনেকক্ষণ ভিজিয়ে দিয়েছি, দিয়ে বাকি কাজ সারছিলাম, সব কাজই আমি এখন মোটামুটি সেরেই যাই, গ্যাস মোচা থেকে এ থেকে সবই সেরেই যায়, কাচাকুচিও আমার হয়ে গেছিলো, কিন্তু কুর্তিগুলো আর কাচতে দিইনি ওকে, আমারগুলো আমিই কেচে নেবো, এই জন্য আমি কেচে নিচ্ছি দেখো। আর এই কাচাকুচিটা হয়ে গেলে না তারপরে চানটাও করে নেবো। আর বাবা এসেছিলো, বাবার সাথে একটু বকবক করছিলাম, বাবা কি একটা বলছিলো, ও বাসন ধুতে এসেছিলাম, যে দেখবেন ফোন আছে কিন্তু পড়ে যায় না। আর এখন দেখো কমফোর্ট দিয়ে চুড়িদারগুলো কিছু কিছু আছে তোলা চুড়িদার, আবার ন্যাপথলিন না দিলে গন্ধ হয়ে যায়, শুধু কেচে যদি রেখে দিই, আর এই বর্ষার ওয়েদার তো জামা প্যান্টে যদি ভিজে রাখি না ঘরে সেইখানেও প্রচণ্ড মানে গন্ধ হয়ে যায়, তার জন্য কমফোর্টটা না দিলেই নয়, তোমরাও দিয়ে দেখো,
খুব ভালো হয়, মানে জামা কাপড়গুলো মানে এত সুন্দর গন্ধ বেরোয় কি যে বলবো, আর বডি স্প্রে দিতে লাগে না, এটাই হচ্ছে বড় কথা। আর তারপর দেখো এখন একটু ড্রায়ার করে নিচ্ছি, তারপরে হচ্ছে এখন মেলে দেবো, ঝটপট করে কাজগুলো সারছি, আবার একটু রেস্ট নিয়ে মেয়েকে আনতে যাব তার জন্য আর কি। আর এই জানলাটা দিয়ে রোদ আছে বলে দেখো রোদের জন্য না ক্যামেরাটা সাদা হয়ে থাকে। তারপর দেখো বিছানাটা তুলে মানে চাদরটা পাল্টে নিচ্ছি, অন্য একটা কাঁচা চাদর পেতে নিলাম, আর আমার চানটানও কমপ্লিট, আর মেয়েকেও নিয়ে তারপরে দেখো চলে এসেছি। তারপর অনেকক্ষণ পর দেখো মা এসে, মা এসছে, মা দেখো এসেই আমার কাজ করতে শুরু করে দিয়েছে। জামা কাপড়গুলো তুলে এনেছি, সবে রেখেছি, আর ভাঁজ করা হয়ে গেলো, বালিশের কভারগুলোও পরানো হয়ে গেলো। আর মা তো এরকমই, মা এসেই আমার কাজ করতে শুরু করে দেয়, কোথায় বেসিনে বাসন থাকলে মাজতে শুরু করে দেবে, মানে যেদিকে দেখবে কিছু পড়ে আছে সেটাই করতে শুরু করে দেবে, মোট কথা বসবে না। এই হচ্ছে, আর মেয়ে দেখো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেবো। মেয়েকে আজকে ঝটপট করে খাইয়ে দিয়েছি, মা না একটু মাংস করেছিল নিয়ে এসেছিলো, সেটাই আর কি। এই দেখো ক্যানে রয়েছে মায়ের আর আমার মতন, আর ওরটা রেখে দিয়েছি। আর তোমার দেখো মাকেও এখানে ভাত বেড়ে দিয়েছি, মা বলছে আমি এত ভাত খেতে পারবো না, মায়ের খুব শরীর খারাপ হয়েছিল তো বলছে এত কিছু করেছিস আমি খেতেই পারবো না, সব তোল অনেক কিছু তুলে দিয়েছে খেতে পারিনি, কিছুই খেতে পারছে না, এতই শরীর খারাপ ছিল, মানে মুখে কোনো রুচি নেই, কিছুই খেতে পারছে না, কোনো রকমের সেই না খাওয়ার মতন খাচ্ছে আর কি। আর যখন শরীর খারাপটা ছিল তখন তো একদমই কিছু খেতে পাচ্ছিল না। তো আমার মায়ের সাথে একটুখানি গল্প টল্প হলো, একটুখানি পিঠটাও ফেলা হয়নি, আর মা বললো শুয়ে পড় আমি পরে করে দেবো। আমি বললাম না না তোমার কষ্ট হবে, এই দুদিন আগে শরীর খারাপ থেকে উঠলে, আমি নারকলগুলো কুড়ে দিই আর মাড়িটা করে দিই, তারপরে তুমি নয় করো। আমার তো আবার মেয়েকে নিয়ে ব্যায়ামের ক্লাসে যাওয়ার আছে, মেয়ের যোগার ক্লাস আছে। আর দেখো এখন নারকল কুড়ছে, আর আমার না নারকল কুড়তে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একদিন পিসির বাড়ি গেছি, দেখছি নারকল কুড়িনি, আমি বললাম দাও আমি কুড়ে দিই, আমার নারকল কুড়তে ভীষণ ভালো লাগে। আমি বলছি দেখো নারকল কুড়তে বসে পড়েছি, আর বাড়িতেও কিছু হলে আমি বলি আমি নারকলটা কুড়ে দিই, দাও আমার ভীষণ ভালো লাগে। দেখো আর এখানে নারকলটা কুড়ে নেবো, আর নারকল মানে দেখলেই না কীরকম খেতে ইচ্ছা করে। এই এখন ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে এখন যদি ফ্রিজে একটু নারকল থাকতো আমি এখন খেতে পারতাম। আর দেখো তারপরে তো এই নারকলটা আবার ভেবো না, সবটাই আমি ফুলুরিতে দেবো, কিছুটা হচ্ছে তোমার নারকল নাড়ু করব, আর কিছুটা হচ্ছে তোমার ইয়েতে দেবো, ফুলুরিতে করে দেবো। আর না আমার বর বলেছে কবে জন্মাষ্টমী হবে ততদিনকে আমরা ওয়েট করব, চলো ফুলুরি করেই ফেলো তো আর ভাল লাগছে না, ফুলুরি করবে। আর আমার জন্য কিন্তু তালের দুটো রুটি হলেও করে রাখবো, তালের রুটি খেতে ভীষণ ভালোবাসে। আর দেখো এখানে মানে আর কি মানে সেই ভেঙে পড়ে যায় না, মানে কুড়ো হয়নি, ওই খুলে বেরিয়ে এসেছিলো তার জন্য পাশে সরিয়ে রাখলাম। আর এখন দেখো তালের মাড়িটা করে নেব, আর ঝুড়িতে করে জানি, ঝুড়িতে বা কোনো কিছুতে করে, আমের এই বেশ ফুটো থালাটাতে বেশ ভালো হয়। আর অল্প একটুখানি মাড়ি বেরোনো নিয়ে কথা দূর, অল্প একটুখানি ফুলুরি করব, আর তার জন্য আর অত কিছু হ্যাঙ্গাম করতে পারছি না। দেখো যে ঘরে যা ছিল তাই নিয়ে বসে পড়েছি, আর এই দেখো এখানে তালের মাড়িটা করে নিচ্ছি, আর এই দেখো বেশ ভালোই হচ্ছে। আর আমার মেয়ে বসে আছে, বক 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 করেই যাচ্ছে, বলছে দেখি কীরম পড়ছে, দেখি কীরম হচ্ছে, দেখি এই বলেই যাচ্ছে। এক ঝলক দেখাবো, দাঁড়াও তোমাদের, দেখতে থাকো দেখতে পাবে। এই যে বক বক করছি ওই জন্য থেমে যাচ্ছে, এই তুই চুপ করে বস, জল ঘাঁটিস না, এই যে এই যে বসে আছে দেখলে, বসে বসে বক বক করে যাচ্ছে, খালি গায়ে বসে আছে। আর ওর তো তারপরে জানো কি হয়েছে, ও ব্যায়ামে গেছিলো, ব্যায়াম থেকে আসার পরে ওর ভীষণ কাশি হয়ে গেছে। হঠাৎ দেখছি মেয়ের, কিন্তু আমার কাশি সর্দি কিছুই ছিল না, হঠাৎ দেখছি মেয়েটা আমার কাশছে। এখন যা ওয়েদার, কার যে কখন শরীর খারাপ হয় বলা খুব মুশকিল। যাই হোক দেখো কথা বলতে বলতে তালের মাড়িটা প্রায় কড়াই হয়ে গেলো, জল দিয়ে একটু করে চটকে নিচ্ছে, আর করছি হাতে ভীষণ ব্যথা আর ভালো লাগে না। ওই যেটুকুনি যা হয়েছে দেখো একটুখানি হয়েছে, একটুখানি জাল দিয়ে নিচ্ছি, ও বলে নাকি জাল দিয়ে নিলে ভালো হয়, আমি বাবা জানি না, খারাপ হলে তোমরা কমেন্ট করে জানিও যে না এরকম জাল দিতে নেই, জাল দেয় না, আমি বিশ্বাস করে জানি না, ও বললো তাই জন্য। আর দেখো একটুখানি এখানে মানে আর কি করবো বলে, ফুলুরি করবো বলে বেরিয়ে নিয়েছি, আর একটু সুজিটা যেন বেশি দিয়ে ফেলেছিলাম, একটু সুজিটা বেশি হয়ে গেছিলো। আর তোমার এবার নারকলটাও দিয়ে নেবো, আর একটুখানি দেখো রেখেছি ইয়ে করবো বলে, ওই যে নাড়ু করবো বলে, চিনির নাড়ু, আর একটু আটা মেখে দেবো ওই মাড়ি দিয়ে, একটুখানি আটা মাখবো, ও বলেছে কিনা যে রুটি রাখবে আমার জন্য, তার জন্য। Thank you.
তারপর দেখো ওদিকে নাড়ুটা বসিয়ে দিয়েছি আর ওদিকে আটাটাও আমার তালের আটাটা আর কি মাখা হয়ে গেছে অল্প করেই হবে মানে যা হয় বাবার আর ওর মতনই করছি তো ওর আর বাবার হলেই যথেষ্ট আমি খাবো না আর হচ্ছে তোমার হচ্ছে যে দেখো নাড়ুটা করেই না আমাকে চলে যেতে হবে ম্যামের ক্লাসে মানে মেয়ে আর কি ম্যামের ক্লাস করবে আমি বসে থাকবো সেটাই বলছি আর কি মেয়েকে নিয়ে চলে যেতে হবে আর এই দেখো নাড়ুগুলো পাকানো হয়ে গেছে একটু লাল লাল দেখতে লাগছে কেন জানি না কিন্তু গুড়ের নয় চিনির আর দেখো যথারীতি ব্যায়ামেও চলে এসেছি মানে মেয়ে দেখে এখানে আমরা চাদর পেতে বসে থাকি আর মেয়েরা ওখানে ব্যায়াম টাইম যোগা টোগা করে আর এদিকে দেখো এসে দেখছি মায়ের ফুলুরি বাজা হয়ে গেছে এই কটা কেন আমরা এসে অনেক কটা খাওয়া হয়ে গেছে বাবাকে এক বাটি দিলাম ও এসে এক বাটি খেয়েছে ওই জন্য ওই কটা হয়ে গেছে আর কি আর মায়ের ওই কটা একটুখানি রেখেছি ভাইয়ের জন্য পাঠাবো আর তারপরে দেখো মা ছিল ভাই ইয়ে মেয়ের কাছে আর আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম আর একটু দরকারও ছিল কাজে আর এখানে দেখো একটা সমস্যা হয়েছিল তাই জন্য দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো ট্রেন যাচ্ছে গেট মানে গেট পড়েছিল ট্রেন যাচ্ছে একটু দাঁড়িয়েছিলাম আমি একটু ভিডিও শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম আর হাওয়াটা খেয়েছে বাড়ি ঢুকেছি গিয়ে দেখছি মা আর মেয়ে ঘুমোচ্ছে তারপরে তো মাকেও দিতে যাবে মা তো থাকবে না মায়ের থাকলে হয় না মা বাড়ি চলে যাবে আর এখানে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি রুটি মিষ্টি ও খেয়ে মাকে দিতে যাবে আর মা চলে গেলে আর কি আমি ধীরে সুস্থে বসে বসে খাবো টুকটুক করে আর হঠাৎ মেয়ের বায়না হয়েছে মেয়েও যাবে মাকে দিতে দেখবে একটু পরেই দেখবে মাও মায়ের সাথে সাথে মেয়েও বেরোচ্ছে আর মা এখানে বসে বসে গল্প করছে শরীরটা খারাপ হওয়ার পর একবারে ঝিমিয়ে গেছে সেরকমভাবে কাজও করতে পারছে না বসছে কাজ করে দেখো মেয়েও যাচ্ছে আর মেয়ে গিয়ে তো কী বিপত্তি বৃষ্টির মধ্যে পড়েছিল বাবার মেয়ে মানে জোর চালিয়ে বাড়ি এসছে আর কি যাই হোক আর তারপরে মাদের এগিয়ে দিয়ে গিয়ে আমরাও আমিও রুটিটা খেয়ে নেবো আর বাবাকেও দিয়ে দেবো আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন টাটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আজকের মতো শুভরাত্রি গুড নাইট টাটা